আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া ভালো আছি। তো অনেক দিন আসলাম ভিডিও করার জন্য, ব্যস্ত ছিলাম অনেক কিছু নিয়ে, তো আসতে পারলাম না। তো চলে আসলাম রান্না করার জন্য। তো মুরগির মাংস রান্না করব আজকে, একটু বেশি করে রান্না করব। 20 জন লোকের জন্য মুরগি রান্না করতেছি। কিছু লোককে খাওয়াবো, সেই জন্য রান্না করলাম, রান্না করতে আসলাম মুরগি। তো বাকি আর অন্য অন্য তরকারিও রান্না করব। তো ভাবছিলাম মুরগিটা বসিয়ে দিই। তো বসিয়ে দিলাম কড়াইতে। আমি মশলা দিই একেবারে আগে ম্যারিনেট করে রেখে দিছি 2 ঘন্টা। তারপর এখন কড়াইতে তেলের উপরে বসিয়ে দিলাম। তো এই যে আমার মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি, যেহেতু একটু ভালো করে কষানো হয়ে গেছে, সেজন্য পানিটা অত একটা লাগবে না। তাও আমি যতটুকু সম পরিমাণে লাগে ততটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। তো মুরগিটা, এই যে আমার মুরগিটা মোটামুটি হয়ে আসছে। একটু মাখা মাখা করে নিব। তো এই যে আমার ফাইনালি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।